ইয়ামাগুচি ইউনিভার্সিটির পাশেই একটি লেক সেই লেকের পাশে আমি বসে আছি পরন্তু বিকেলে লেকের সৌন্দর্য একটি রকমভাবে ধরা দিয়েছে আমার সামনেই বিশাল এক পাহাড় এবং সবুজে ঘেরা পাহাড় শুধু একটি পাহাড় নয় আমার চারিদিকে এই লেকের ধার ধরে অনেকগুলো পাহাড় রয়েছে যত চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় কারণ এটা ইয়ামাগুচি অর্থাৎ এই পাহাড়টার নাম ধরেই এই জায়গাটার নাম হয়েছে ইয়ামা অর্থ পাহাড় গুচি অর্থ শহর অথবা স্থান সেজন্য হয়তো ওই পাহাড়টার ভিত্তি করেই এই জায়গাটার নাম হয়েছে ইয়ামাগুচি ইয়ামাগুচি শহরের এই লেকের ধারে আমি বসে আছি আমার সামনে যে রাস্তাটা রয়েছে এটা মূলত যারা ব্যায়াম করে তাদের জন্য অর্থাৎ যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই জায়গাটা এবং এখানে বেঞ্চ রয়েছে বসার উন্মুক্ত জায়গা রয়েছে লেকের ভিতরে অনেক পাক পাখালি বিশেষ করে সাদা বগ এখানে দেখা যায় বক পাখিগুলো অনেক দূরে দেখা যাচ্ছে অবশ্য ক্যামেরায় ধরা পড়বে না এবং খুবই সুন্দর একটি পরিবেশ মনোরম শান্ত একটা নির্মল নিরিবিলি পরিবেশ আমার পিছন সাইডে রয়েছে ট্রেন লাইন ট্রেনের শব্দ ঝনঝনানি ঝকঝকাঝক ট্রেন চলেছে মাঝে মাঝেই হয়তো ট্রেনের শব্দ আসবে এবং জায়গাটা যারা স্বস্ত সচেতন তাদের জন্য খুবই উন্মুক্ত জায়গা এখানে ফিশিং করা যায় অর্থাৎ এখানে মাছ ধরার জায়গাটাও রয়েছে অনেকে মাছ ধরে কারণ এখানকার যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো মূলত উন্মুক্ত সবার জন্যই এটা ধরতে পারবে যারা ফিশিংয়ের জন্য যারা খুব বেশি আগ্রহী অর্থাৎ ফিশিং যাদের একটা হবি শখ তারা কিন্তু এখানে মাছ ধরতে আসে আর বিশেষ করে বক পাখিগুলো শুধু বক পাখি না এই লেকে আরও অন্যান্য অনেক ধরনের পাখি থাকে এবং যা যে পাখিগুলো মূলত জলে স্থলে সব জায়গায় বিসর্ট করতে উঠতে পারে সেই ধরনের পাখিগুলো কিন্তু এখানে অনেকটা হাসের মতো এটা মূলত জাপানিস এক ধরনের একটা পাখি এটা উঠতেও পারে আবার জলে হাঁসের মতো এটা ঘুরে বেড়ায় এটা মাছ হলো তাদের প্রধান খাবার এবং যে কোনো ধরনের বিপদ হলে তারা উড়ে চলে যায় বক পাখিগুলো আমরা দূরে রয়েছে এটা ইয়ামাগুসি শহর থেকে একটু ভিতরে যদিও খুবই সুন্দর একটি জায়গা এখানে অনেক ভালো লাগার একটি জায়গা বিশেষ করে যখনই একটু নিরিবিলি পরিবেশ আমরা খুঁজতে থাকি তখন এই জায়গাটা হতে পারে একটি সেরা জায়গা কারণ সামনে একটি পাহাড় এবং ব্যস্ততম জায়গা মূলত সবাই খুব বেশি স্বাস্থ্য সচেতন অনেক প্রবীণ বিশেষ করে সবে রিটায়ার্ড কারণ এখানে অনেকেই দেখা যায় হাঁটতে আসে এবং ব্যায়াম করে বিকেল বেলা আমার এখানে আরেকটা একটু দূরে দেখাই সেটা হলো যে দূরে কিন্তু আরেকটা শহর এটা ইউমে টাউন এই ব্রিজটা পার হয়ে কিন্তু আরও দূরে একটি পাহাড় দেখা যায় এই পাহাড়গুলোর কাছাকাছি একটা শহর রয়েছে মূলত শপিং মল এটা শপিং মলটা ইউমে টাউন ওইখানে বিশাল বড় একটি শপিং মল সেখানে যাওয়া যায় তবে এখান থেকে যেহেতু আজকে আমি এখানে আসলাম এই লেকের ধারে বসে একটু সময় কাটানোর জন্য তাই ভিডিওটা করছি মূলত জায়গাটা খুবই ভালো এবং স্মৃতিচারণ করা যায় ভবিষ্যতে সেই ইয়ামাগুচি ইউনিভার্সিটিতে যে কখনো গিয়েছিলাম সেই স্মৃতিচারণমূলক জায়গাগুলো মধ্যে একটি জাপানে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি বিশেষ করে পাহাড় যেহেতু আমাকে খুব টানে পাহাড় যেহেতু আমার খুব ভালো লাগে তাই পাহাড়ে বেষ্টিত এই যে ইয়ামাগুচি থেকে অনেক দূরে বিশেষ করে উঞ্জেন মাউন্টেন যেখানে অ্যাক্টিভ ভলকানো রয়েছে সেখানেও গিয়েছি আমি একটি পাহাড়ের চূড়ায় উঠেছিলাম সেখানে গিয়ে আমরা ইউনিভার্সিটির একটা টিম নিয়ে প্রফেসরদের সমন্বয়ে গাইডেড বাই প্রফেসর এবং তাদের সমন্বয়ে একটা টিম নিয়ে আমরা উঞ্জেন মাউন্টেনে গিয়েছিলাম সেখানে অ্যাক্টিভ ভলকানো দেখেছি এবং জাপানে এরকম পাহাড়ের কোনো অন্ত নাই অর্থাৎ রাস্তার রাস্তা ধরে যেতে যেতে শুধু পাহাড়ের মধ্য দিয়েই আমরা যেতে থাকি এবং পাহাড় মূলত পাহাড়গুলো একটি অন্য রকম মানে এখানে পাহাড়গুলো লাইমস্টোনের পাহাড় রয়েছে ইয়ামাগুসিতে রক পাথর চুনা পাথর যাকে বলা হয় যাই হোক সবাইকে ধন্যবাদ ইয়ামাগুসি শহরের এই দৃষ্টিনন্দন লেকের পারে বসে পাহাড়ের দৃশ্য দেখার অনুভূতি শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে বাই বাই